সুপ্রিয় দর্শক মণ্ডলী, সময় টেলিভিশন ফেসবুক লাইভ থেকে আজকে তৃতীয়বারের মতো আমি তাজরিন রিকা এই মুহূর্তে উপস্থিত আছি ঢাকা বাংলাদেশ চলচ্চিত্র ফিল্ম আর্কাইভে। তো এই মুহূর্তে আমরা সকলে হয়তো জানি যে বাংলাদেশ চলচ্চিত্র উৎসব তৃতীয় দিনের মতো আজকের এই উৎসবটি উদযাপিত হচ্ছে এবং এই উৎসবের উদ্বোধনের অনুষ্ঠান মূলত শুরু হয়েছে 5ই মার্চ থেকে। আর এই উদ্বোধনীতে আমাদের যারা উদ্বোধনী অনুষ্ঠানটি পরিচালনা করেছেন তার মধ্যে ছিলেন তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী পলক এবং এছাড়াও এর মধ্যে সভাপতিত্বে ছিলেন ডক্টর জাফর ইকবাল। তাছাড়া আমরা দেখতে পাচ্ছি যে এখানে অসংখ্য তরুণ খুদে যে নির্মাতারা রয়েছে তাদের দ্বারা কিন্তু এই ফিল্ম ফেস্টিভ্যাল পরিপূর্ণ হয়ে গিয়েছে। যদিও সকাল থেকে আমরা জানতে পেরেছি যে 11টায় একটি কর্মশালা হয়েছে, তা কিন্তু হয়েছে অ্যানিমেটেড ছবির উপর ভিত্তি করে এবং এই ছবিটির মূলত কর্মশালাটি হয়েছে এই কর্মশালাটি মূলত হয়েছে 1 ঘন্টা যাবত। এবং চলচ্চিত্র আরেকটি জিনিস আমি বলতে চাই যে চলচ্চিত্র উৎসবের ঢাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা আসছে, যার যেখানে 38টি দেশের নানান স্বাদের চলচ্চিত্র দেখার সুযোগ পাবে এবং উৎসব উপলক্ষে শিক্ষার্থীদের সুবিধার্থে বিনামূল্যে কিন্তু এর যাতায়াতের ব্যবস্থা রয়েছে। তবে করোনার পরিস্থিতি বিবেচনায় স্বাস্থ্যবিধি মেনে কিন্তু শিক্ষার্থীদের চলচ্চিত্রটি দেখানো হবে। এবারেও উৎসবের অন্যতম আকর্ষণীয় বিভাগ হিসেবে বাংলাদেশের শিশুদের নির্মিত বিভিন্ন প্রতিযোগিতা বিভাগ রয়েছে। এই বিভাগে আবার 25টি চলচ্চিত্র জমা পড়েছে, যার মধ্যে নির্বাচিত 9টি চলচ্চিত্র প্রদর্শিত হবে এবং 9টি চলচ্চিত্রের মধ্যে কিন্তু 3টি চলচ্চিত্র পুরস্কার পাবে। পুরস্কার হিসেবে থাকছে ক্রেস্ট সার্টিফিকেট সহ নানান আর্থিক প্রণোদনা। এছাড়াও পুরস্কারের জন্য গঠিত 3টি সদস্যের জুরি বোর্ড রয়েছে, যার অন্যতম আকর্ষণ হচ্ছে কিন্তু ছোটদের, মানে ছোটরাই কিন্তু তাদের নিজেদের চলচ্চিত্রটি বাছাই করবে এবং তার উপরে কিন্তু বিচার করে তাদের প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় 3টি ভাগে বিভক্ত করা হবে। আরেকটি জিনিস জানিয়ে রাখা ভালো যে ইয়াং বাংলাদেশ ট্যালেন্ট শীর্ষক যে বিভাগ রয়েছে, যেখানে 19 থেকে 25 বছরের বয়সে তরুণ তরুণী কিংবা নির্মাতারা যারা রয়েছে তাদের অংশগ্রহণ তো থাকবেই এবং সামাজিক চলচ্চিত্র বিভাগেও কিন্তু এবারের বিষয় নিরাপদ ইন্টারনেট, এই বিভাগে বিশেষ চলচ্চিত্র প্রদর্শনী থাকবে। এবং সাথে রয়েছে আন্তর্জাতিক প্রতিযোগিতা বিভাগ, এই বিভাগে জমা পড়েছে 90টি দেশের 2100 চলচ্চিত্র, যার মধ্যে উৎসব কমিটির দ্বারা প্রদর্শিত এবং প্রতিযোগিতার জন্য নির্বাচিত হয়েছে বাংলাদেশ সহ আরো 38টি দেশের 117টি চলচ্চিত্র। চলচ্চিত্রগুলো বিচার করা হবে মূলত নির্মাতা গিয়াসউদ্দিন সেলিম সহ অমিতাভ রেজা এবং শবনম ফেরদৌস সহ এই ফিল্ম ফেস্টিভ্যালের যে যে কমিটির মেম্বার রয়েছে সকলের বিচারেই কিন্তু এটি বিবেচিত হবে। আরেকটা জিনিস জানিয়ে রাখা ভালো, এই চলচ্চিত্র উৎসবে কিন্তু আমাদের যে প্রতিষ্ঠাতা অত্যন্ত পরিচিত একজন আমাদের মানুষ, তিনি আমাদের সকলের প্রিয় এবং জনপ্রিয় মোর্শেদুল ইসলামকে আসলে নতুন করে চিনিয়ে দেওয়ার মতো আসলে কিছু নেই। তার পরিচয় তিনি নিজেই, তার অনন্য অসাধারণ কর্মকাণ্ডে কিন্তু আমরা ইতিমধ্যে কিন্তু আমরা তার প্রমাণ পেয়েছি। তার উল্লেখযোগ্য যদি কিছু চলচ্চিত্রের কথা আমরা উল্লেখ করতে চাই সেক্ষেত্রে দীপু নাম্বার 2, তারপরে হচ্ছে আমার বন্ধু রাশেদ, তারপর হচ্ছে খেলাঘর সহ নানান জিনিস, নানান চলচ্চিত্র আমাদের দর্শক হৃদয়ে কিংবা আমরা তরুণ তরুণীরা যারা রয়েছি আগ থেকে যারা তাদের ওনার ছবি দেখছি, আমরা প্রত্যেকে কিন্তু মানে এই ছবিগুলো দেখলে এখনো আমাদের টিভি সেটের সামনে বসে যায়। যত কাজে থাকুক, নিজের স্মৃতিচারণ হোক, যাই হোক, সব কিছু থেকে কিন্তু আমরা টিভি সেটের সামনে একটু জন্য হলেও ছবিগুলো দেখতে বসে যাই। তো সেক্ষেত্রে আমরা আরো জানি যে
মোশেদুল ইসলাম পরিচালক মোশেদুল ইসলাম তার চলচ্চিত্রে মূল যে জিনিসের উপর বেশি কাজ করেছেন সেটি হচ্ছে বাংলাদেশের মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র এবং শিশুতোষ এই সব বিষয়গুলোই কিন্তু তিনি তার চলচ্চিত্রে হোক কিংবা তার কাজের মাধ্যমে ফুটিয়ে তোলার চেষ্টা করেছে তার সৃজনশীলতা তার মননের সকল দিকগুলোই কিন্তু তার কাজের মাধ্যমে তিনি ছাপ রেখে গিয়েছেন এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে চলচ্চিত্রের যে উৎসবটা চলছে উৎসব মুখর একটা পরিবেশ কিন্তু চারপাশে বিরাজ করছে আমরা দেখতে পাচ্ছি অসংখ্য যে নির্মাতা রয়েছে তারা তো তাদের কাজ নিয়ে আসছে তার পাশাপাশি কিন্তু তারা আনন্দে হই হুল্লোড়ে মেতে উঠেছে তাদের তাদের উৎসবের যে আমেজটা তারা তাদের গানের মাধ্যমে ফুটিয়ে তুলছে গানের যে দিকটা আমরা এতক্ষণে হয়তো আমাদের সকলের কানেই চলে এসেছে তারা গান গাইছে আনন্দ করছে আনন্দের সাথে তারা এই ফেস্টিভ্যালটি উদযাপন করছে এছাড়াও আমরা এখানে অসংখ্য বাইরের দর্শনার্থীদেরও দেখা পাই যারা এসেছেন সকাল থেকে এসেছেন দুইটি সেশনে কিন্তু আমাদের এখানে এর আগেও বলেছিলাম দুটি সেশনে আমাদের এই ফিল্ম ফেস্টিভ্যালটি নির্ধারিত হয় যার মধ্যে প্রথমটি রয়েছে শিশুদের উপর অর্থাৎ আন্ডার 18 যারা রয়েছেন তাদেরকে নিয়ে কিন্তু শিশুতোষ যে চলচ্চিত্র ওই ক্যাটাগরিতে রাখা হয়েছে এবং 18 থেকে 25 পর্যন্ত যারা রয়েছে তরুণদের ক্যাটাগরিতে কিন্তু আরেকটা বিভাগে তাদেরকে বিবেচনা করা হয়েছে তো এই ক্ষেত্রে আমরা পিছনে দেখতে পাচ্ছি যে অসংখ্য তরুণ যে তরুণ সমাজ রয়েছে তারা তাদের আনন্দে হৈহুল্লোড়ে মেতে উঠেছে আমরাও তার একটি অংশ ভাগাভাগি করে নিতে চলেছি এরই মধ্যে তো এর মধ্যে আমরা কথা বলবো এই উৎসবের যে যিনি তত্ত্বাবধানে রয়েছে তার সাথে তো আমরা প্রথমেই এই উৎসবের তত্ত্বাবধায়কে যিনি আছেন ওনার সাথে কথা বলবো প্রথমে পরিচয়টা আমরা তার কাছেই জেনে নিব আমি মুহিদ হাসান তরিত আমি ফেস্টিভ্যাল সুপারভাইজার 15তম আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসব আপনার কাছে আসলে আমার প্রথম যে প্রশ্নটা থাকছে সেটা হচ্ছে যে এই যে ফেস্টিভ্যালটা এই চিন্তা ভাবনাটা তো খুব প্রথম থেকে মানে 2006 সাল থেকেই এসেছে তো এই সময়টাতে দেখা গেছে একটা প্যান্ডামিকের কারণে কিন্তু আমরা অনেক সব দিক থেকে পিছিয়ে পড়েছি তো সেই দিক থেকে পিছিয়ে পড়া নাকি আগ থেকে আমরা এগিয়ে গেছি কারণ হচ্ছে প্যান্ডামিকের কারণে আমরা সকলেই কিন্তু ঘরে থাকছি সেদিক থেকে কি তরুণ প্রজন্ম সায় দিচ্ছে আচ্ছা আমাদের উৎসবটা মূলত শিশুতোষ একটা চলচ্চিত্র উৎসব প্যান্ডেমিকের সময় যারা আমরা তরুণ আছি আমরা কিশোর আছি আমরা কিন্তু প্যান্ডেমিকের সময় বাইরে যাওয়ার একটা সুযোগ কিছুটা হলেও পেয়েছি কিন্তু এই শিশুদের মনে একটা বিরূপ প্রভাব পড়েছে কারণ শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ ছিল তার বন্ধুদের সাথে তারা মিশতে পারেনি এবং যেটুক শিক্ষায় শিক্ষিত হওয়া প্রয়োজন শিক্ষা শুধু ঘরে শিক্ষিত হলে হয় না সেটা শিক্ষা প্রতিষ্ঠানে যাইতে হয় তাকে বাইরে যেতে হয় তো এই জায়গাটাতে শিশুরা কিন্তু যেতে পারেনি এবং তাতে করে কি হয়েছে এই যে এখন যদি বলি ডিজিটাল যুগ এবং তারা কিন্তু মোবাইল ইন্টারনেট কম্পিউটারের প্রতি আসক্ত হয়ে গেছে আমরা সবুজ মাঠ এখন দেখি যে শিশুরা খুঁজে পায় হচ্ছে মোবাইল স্ক্রিনে বা কম্পিউটার স্ক্রিনে তো সেই জায়গা থেকে আসলে এদেরকে উঠে আনার জন্য আমাদের একটা প্রচেষ্টা ছিল এবং 2 বছরের প্যান্ডেমিকে শিশুদের অনেক মানসিক একটা ঘাটতি হয়েছে এবং শিশুরা আসলে অনেক দিক থেকে পিছিয়ে পড়েছে এবং আমরা এবার কিন্তু উৎসবটা বিভিন্ন বিভাগীয় পর্যায়ে নিয়ে যাচ্ছি বিভাগীয় পর্যায়ে যে শিশুরা আছে তারা যেন এই উৎসবে সম্পৃক্ত হতে পারে এবং এই যে 38টা দেশের 117টি চলচ্চিত্র সেগুলো কিন্তু অনলাইনে অন্য কোনো মাধ্যমে আপনি পাবেন না আমাদের উৎসবে শুধু এই ছবিগুলো বিনামূল্যে দেখার সুযোগ আছে সেক্ষেত্রে আমার একটা প্রশ্ন রয়েছে যে এই দেশি বিদেশি যেহেতু চলচ্চিত্র মিলে এই উৎসবটি সেক্ষেত্রে দেশ থেকে এবং দেশের বাইরে থেকে টোটাল কতটি ছবি জমা পড়েছে আচ্ছা আমাদের 90টা দেশের প্রায় 2200 ছবি জমা পড়েছিল সেগুলো থেকে আমরা 117টা ছবি সিলেক্ট করেছি 38টা দেশের আচ্ছা সেই ক্ষেত্রে কি আপনারা কোন দিকটা বিবেচনা করে কিন্তু এই বাদ দেওয়ার ব্যাপারটা আপনারা কোন জিনিসটাকে মাথায় রেখে এই জিনিসগুলো এসছে যে আমরা এই জিনিসগুলো রাখবো এই চলচ্চিত্রগুলো এই এই থিংকিং এর দিকটা থেকে মানে বিবেচনা থাকে না যে আমরা এই দিকটা ফুটিয়ে তুলবো কিংবা এটা আমাদের প্রায়োরিটিতে থাকবে কোন দিকটা আপনারা বিবেচনা আচ্ছা এটা মূলত এটা একটা শিশুতোষ চলচ্চিত্র উৎসব তো আমরা যে বিষয়টা বিবেচনা নিয়ে এসেছি কারণ এখানে অনেক স্কুলের
বাচ্চারা আসে এবং আমরা তাদের জন্য ট্রান্সপোর্টের ব্যবস্থা করেছি, বিনামূল্যে আমরা তাদেরকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে নিয়ে আসছি। তো আমরা আসলে সিনেমা নির্বাচনের ক্ষেত্রে সবসময় মাথায় রাখি যে এই সিনেমাটি শিশুতোষ উপযোগী কিনা, এটা একটা বিষয়। দ্বিতীয় বিষয় হচ্ছে এই সিনেমাটি দেখার পরে শিশুরা বিনোদন পাবে কিনা এবং তাদের যে আগ্রহ, তাদের যে কল্পনার জগৎ এবং সেই জগৎটাকে আসলে কতটুকু সমৃদ্ধ করবে, এসব বিষয় মাথায় রেখে কিন্তু আমরা সিনেমাগুলো নির্বাচন করেছি। এর আগে আপনি আমাকে বলেছেন যে আপনারা ছয়টি বিভাগ, সাতটি বিভাগেই কিন্তু আপনারা নেক্সট টাইমে আপনারা কি করবেন, আপনাদের কর্মশালার ব্যবস্থা করবেন দুই দিন ব্যাপী। তো সেক্ষেত্রে এখন তো বাইরে থেকে বিভাগীয় যেই তরুণ মেকাররা রয়েছে তারা কিন্তু আসছে, তাদের ক্ষেত্রে কি আপনারা কি সুযোগ সুবিধা রাখছেন? তারা কিন্তু এখানে ঢাকা শহরে কিন্তু নতুন আসছে, তাদের সুযোগ সুবিধার বিচারের ক্ষেত্রে আপনারা কি কি ব্যবস্থা রাখছেন? আচ্ছা, আমরা হচ্ছে দুই দিন ওয়ার্কশপ করবো না, দুই দিন আমাদের হচ্ছে চলচ্চিত্র উৎসবই করব, দুই দিন আমাদের স্ক্রিনিং থাকবে আর এর মধ্যে একদিন আমরা ওয়ার্কশপ করব একটা নির্দিষ্ট সময়। আর ঢাকার বাইরে থেকে যে চলচ্চিত্র নির্মাতারা আসছে তাদেরকে, তাদের খরচ বহন করছে উৎসব কমিটি, তাদেরকে আমরা খাবার সুবিধা দিচ্ছি, তাদেরকে আমরা থাকার জন্য হোটেল ব্যবস্থা করে দিয়েছি এবং তাদের যে ট্রান্সপোর্ট বিল, যে টাকা খরচ করে তারা ঢাকার বাইরে থেকে আসছে, আমরা কিন্তু উৎসব কর্তৃপক্ষ কিন্তু এই তাদের যাতায়াতের ব্যবস্থাটা উৎসব কর্তৃপক্ষ করেছে। আর শেষ প্রশ্ন আপনার কাছে থাকছে, সেটা হচ্ছে এই চলচ্চিত্র, আমরা তো এর আগেও এই উৎসবটা পালন করা হয়েছে কিন্তু সেটা হয়েছে আমাদের পাবলিক লাইব্রেরিতে এবং শিল্পকলা একাডেমিতে। তো সেক্ষেত্রে হচ্ছে যে এবারই হচ্ছে যে এই আর্কাইভে, ফিল্ম আর্কাইভে অনুষ্ঠিত হচ্ছে, তো সেক্ষেত্রে কি দর্শনার্থীর সংখ্যা আগের চাইতেও কম নাকি আগের মতোই আছে? আমার মনে হয় কি আমাদের উৎসবটা প্রাণবন্ত হয় আসলে স্কুলের শিক্ষার্থীদের দ্বারা, তো আমরা আসলে ওদের জন্য ট্রান্সপোর্টের ব্যবস্থা করি। তো যেহেতু শিক্ষার্থীরা আমাদের স্কুল থেকে আসে তো আমরা আসলে অতটা ঘাটতি মনে করছি না। তবে আপনি যদি বলেন যে পাবলিক লাইব্রেরি শাহবাগের ব্যাপার থেকে যদি আগারদর ফিল্ম আর্কাইভ হয়, জায়গাটা নতুন কিন্তু এই হলটা অনেক সুন্দর এবং এই হলের সাউন্ড সিস্টেম, স্ক্রিনিং পাবলিক লাইব্রেরির চেয়ে যথেষ্ট ভালো। যদিও ওটা অনেক জনবহুল এলাকা কিন্তু আমার মনে হয় যে এখানে যদি আমরা রেগুলার উৎসব করতে পারি এই জায়গাটা একসময় আসলে জনসমাগম মুখর হয়ে উঠবে। এবং আমরা আপনার মাধ্যমে আশা করব যে যারা এই লাইভটি দেখছে, সময় টেলিভিশনের এই লাইভে আছে, তাদের কাছে অনুরোধ জানাবো যে আপনারা আপনাদের শিশুদেরকে আমাদের উৎসবে নিয়ে আসুন, বিভিন্ন দেশের নানান ছাদের ছবিগুলো তাদেরকে দেখার সুযোগ দিন এবং তাদের কল্পনার রাজ্য মেধা মনন বিকাশে আপনি একটা ভূমিকা পালন করবেন। অসংখ্য ধন্যবাদ। আমরা এই মুহূর্তে যাব আমাদের খুদে নির্মাতা, এই আজকে তার চলচ্চিত্র কিন্তু প্রদর্শনীতে ছিল, আমরা এই মুহূর্তে তার সাথে পরিচিত হব। তোমার নাম? আমার নাম রাইসা হাসান। তুমি এবারে চলচ্চিত্রে তোমার প্রদর্শনী, তোমার একটা ছবি প্রদর্শনীতে আসছে তাই তো? তো কি বিষয়ক, তুমি কোন বিষয়টি তোমার চলচ্চিত্রে ফুটিয়ে তুলেছো, তোমার ছবির থিমটা কি? 2020-এ ঘরে বন্দি থাকার সময় বন্ধুদের সাথে দেখা হতো না, তাই আমি স্বপ্ন দেখতাম যে বন্ধুদের সাথে দেখা হচ্ছে, এ নিয়ে আমি একটা স্টপ মোশন ফিল্ম বানিয়েছি। কেমন কেমন লাগছে নিজের ফিল্ম তুমি প্রদর্শনীতে আসছো, তোমার মা তোমার ভাইকে নিয়ে এসছো, তো সেক্ষেত্রে তোমার আনন্দটা কেমন লাগছে? অনেক ভালো লাগছে। আচ্ছা ঠিক আছে, তোমার জন্য শুভকামনা, তোমাকে অসংখ্য ধন্যবাদ। কত দূর থেকে এসছো তুমি? অনেক দূর থেকে সে এসেছে, তার জন্য অসংখ্য শুভকামনা, অসংখ্য ধন্যবাদ তোমাকে। যাও, এই আরেকটি, আমরা এই মুহূর্তে আরেকজন তরুণ নির্মাতার কাছে যাব। আচ্ছা, তোমার এই প্রদর্শনীতে তো আসছে আজকের ছবি এসেছে, কি ছবি, ছবির নাম আর ছবিটা আসলে ছবির থিমটা কি? ছবিটার নাম হচ্ছে সমাপন কাব্য, দি কমপ্লিট পোয়েম। তো এই ছবিটা মূলত আমি আমার গ্রামের বাড়িতে শুট করেছিলাম। এই এর মূল মানে থিমটা হচ্ছে এটি একটি গ্রামীণ কবিকে নিয়ে বানানো একটা সিনেমা, যেখানে কবি তার অনেক ধরনের বন্ধু বান্ধব, তার অনেক ধরনের ফ্রেন্ডস আছে বা অনেক ধরনের মানুষের সাথে তার উঠা বসা আছে এবং প্রত্যেকটা মানুষ যেমন ক্যারেক্টার গুলো কেমন হতে পারে, একজন হচ্ছে কৃষক, একজন হচ্ছে জেল পলাতক আসামি, আবার একজন হচ্ছে একজন মানে উন্মাদ টাইপের একজন মানুষ, আবার একজন আছে তার বন্ধু, সে খুব ভালো স্টুডেন্ট, সে এবার বিলেতে যাবে, অর্থাৎ মানে আগেকার সময় যেমন ছিল। সো কবি তার প্রত্যেকটা বন্ধুর থেকে বা তার যেসব লোকজন আছে তাদের থেকে তাদের প্রতিদিনকার কাহিনী শুনে, তাদের গল্প শুনে এবং গল্প সেগুলোকে সে একটি কাব্যিক ছন্দ বা কাব্যিক ছন্দে প্রকাশ করার চেষ্টা করে এবং কবির জীবনে যেসব সুখ দুঃখ আপস অ্যান্ড ডাউন রয়েছে সেগুলো সে একটি
কাল্পনিক শিশু চরিত্রের মাধ্যমে সে সাধারণত পুরো সিনেমাতে প্রকাশ। আচ্ছা, তোমার এই চলচ্চিত্র মেকিং এর ক্ষেত্রে কোনো কি সমস্যা ফেস করতে হয়েছে? সমস্যা অবশ্যই ফেস করতে হয়েছে, যেমন আপনার লাইটিং এর ক্ষেত্রে বলেন, ওটা পুরোপুরি আমার ন্যাচারাল লাইটিং এর উপর নির্ভরশীল করতে হয়েছিল, সবসময় তো এটা থাকে না ঠিক মতন, আরো বিভিন্ন রকমের টেকনিক্যাল ইস্যু ফেস করতে হয়েছে, বাট ওভারঅল আমি বানাতে পেরেছি। তোমাকে অসংখ্য ধন্যবাদ, আর আগামীতে তুমি এমন এমন আরো অসংখ্য কাজ আমাদেরকে উপহার দাও, তার জন্য শুভকামনা রইল। আমরা আরেকজন আমাদের ঢাকার বাইরে থেকে এসেছে, একদম সুদূর প্রসার বলবো না, একদম দূরে উত্তরবঙ্গের মানুষ, রংপুর থেকে, রাইট? হ্যাঁ, রংপুর থেকে এসেছে তরুণ নির্মাতা, আপনার পরিচয়টা প্রথমে দিবেন। আমার নাম মুস্তাক মুজাহিদ, আমি রংপুর বোর্ডিং ইনস্টিটিউটের স্টুডেন্ট, আমার বাসা রংপুরে। তো আজকে আপনার প্রদর্শনীতে কি ছবি ছিল? আমার ফিল্মটার নাম হচ্ছে জুয়ারি দ্য গেমলার, এটা ইয়াং ক্যাটাগরি একটা ফিল্ম ছিল। তো এই ছবিটা আসলে আমাদের আমাদের অঞ্চলের যে গ্রামগুলো মানে অঞ্চলের যে গ্রামগুলো আছে এগুলোর মধ্যে দেখা যায় যে মানুষজন জুয়াতে অনেক আসক্ত, অ্যাডিক্টেড। তো তারা জুয়া খেলার সময় দেখা যায় তাদের অনেক টাকা পয়সা আসলে চলে যাচ্ছে, এভাবে আস্তে আস্তে তারা এটা নেশার কারণে বিভিন্ন ভাবে তারা টাকা জোগাড় করে সেই খেলাতে আবার খেলা। সেক্ষেত্রে হচ্ছে যে আপনার প্রত্যেকটা ছবি বানানোর সময় কিন্তু আমরা একটা বার্তা মানুষকে দেই, তো সেক্ষেত্রে আপনার এই যে যারা দর্শনার্থী রয়েছে, আপনার ছবির মাধ্যমে তাদের কাছে কি বার্তা আপনি পৌঁছাতে চাইছেন? আচ্ছা, আমার এই গল্পটার মধ্যে দুটো ভাই ছিল একটা দারিদ্র পরিবারে। ছোট ভাইটা হচ্ছে ধরেন যে ক্লাস 1-3 তে পড়ে এরকম, আর বড় ভাইটা একটু বড় মানে আমাদের মতো আর কি। তো এই দুই ভাইয়ের যে দারিদ্র পরিবার, ছোট ভাইটা দেখা যায় যে তার খাবার যে টাকাগুলো থাকে খুব ছোট টিফিনের টাকা, এই টাকাগুলো সেটা মাটির ব্যাংকে জমায়। তো এই এই টাকা সে জমায় এবং তার বড় ভাই জুয়া খেলা হারতে হারতে এক সময় দেখা যায় যে ওই টাকা থেকে সে খেলা শুরু করে খেলে আর কি। তো এটা দিয়ে আসলে বোঝানো হয়েছে যে আসলে এই যে ছোট ভাইটার একটা যে স্বপ্ন ছিল সে পয়লা বৈশাখে যাবে এই টাকা দিয়ে তার ভাইয়ের সাথেই যাবে, কিন্তু তার নিজের বড় ভাই একই বিছানায় থাকে একই বাড়িতে, কিন্তু তার সাথে আসলে এমনটা হচ্ছে। তার কারণটা হচ্ছে যে নেশা জুয়া জুয়া খেলার। তো এটা বার্তাটা হচ্ছে এটাই যে এই খেলাটা মানুষকে নষ্ট করে দিতে পারে, মানুষকে আসলে শেষ করে দিতে পারে, মানুষের জীবনটার যে সঠিক যে ধারাটা এটা আসলে থাকবে না। তো এটাই মেসেজটা হচ্ছে এটাই যে আমরা এই খেলা থেকে যেন দূরে থাকি, ভালো কোনো প্রফেশনে থাকি, আমাদের জীবনটাকে মানে ভালো কোনো জায়গা দিয়ে নিতে। জুয়াই নয়, আমরা পরিশ্রমের মাধ্যমে আমাদের সফলতা অর্জন করব, এটাই মূল মেসেজ আপনার দর্শনার্থীদের কাছে, তাই তো? আপনাকে অসংখ্য ধন্যবাদ, এবং আপনার আগামী আরো আরো ছবি আমাদেরকে উপহার দেন, সেই জন্য শুভকামনা রইল। আমরা এই মুহূর্তে কথা বলবো একজন দর্শনার্থী, খুব তোমার কি সব সময় কি এই ছবি প্রদর্শনীতে আসা হয়? না, এটা আমার প্রথমবার। কেমন লাগছে তোমার? হ্যাঁ, আমার অনেক ভালো লাগছে, আমি আমার মার ভাইয়ার সাথে এসেছি। কি কি মুভি দেখেছো আজকে? আজকে আমি বেশিরভাগই শর্ট ফিল্ম, সেগুলা প্রথমে দেখেছি একটা স্টুডেন্ট কে নিয়ে, তারপর হলো একজন আর্টিস্ট কে নিয়ে, তারপর অনেক দেখেছো তার মানে। কিন্তু তোমার মধ্যে মানে এই প্রদর্শনীতে যে ছবিগুলো দেখানো হয়েছে সবচেয়ে ভালো লেগেছে কোন ছবিটি? হ্যাঁ, আমার ভালো লেগেছে মেসি, ওখানে যে ছেলেটা আছে ওর বোনের জন্য চেষ্টা করবে যেন বোন যায় যেটা চায় সেটা দেয়া। তোমাকে অসংখ্য ধন্যবাদ, আরো আসবে, আরো দেখবে, বেশি বেশি দেখবে, এবং আগামীতে তুমি নিজেও বানাবে, সেই প্রত্যাশায় রাখি তোমার কাছে, ঠিক আছে? ভালো থাকো। আমরা এই মুহূর্তে একজন অভিভাবকের সাথে কথা বলবো, যিনি তার সন্তানকে নিয়ে এসেছে এই প্রদর্শনীতে। তো অভিভাবক হিসেবে আপনার কাছে আমার প্রশ্ন থাকছে, আপনি আপনার সন্তানকে মানে কেন এই ফিল্ম মানে এই চলচ্চিত্র প্রদর্শনীতে নিয়ে এসেছেন, কোন চিন্তা কি চিন্তা মাথায় রেখে, যেহেতু আপনার মেয়ে বললো যে সে প্রথমে এসেছে? প্রথম এসেছে মানে আজকাল বাচ্চারা তো ঘরের মধ্যে যে যেসব ডিভাইস গুলোতে খুব ইনভলভ থাকে, অনলাইন ক্লাস সবকিছু এখন, আর আমরা ছোটবেলা থেকে কিন্তু মুভি দেখেছি, আমাদের পড়া ছিল, তার সাথে খেলাধুলা করতাম, আমরা মুভিটাও দেখতাম। আর এখানে বেসিক্যালি আসা যেন সব হচ্ছে বাচ্চাদের জন্য, আর এখানে শিক্ষামূলক কিছু পাবে সেটাও একটা উদ্দেশ্য আছে, ইন্টারন্যাশনাল মানে দেশের এবং দেশের বাইরের মুভিগুলো সম্বন্ধেও জানতে পারবে, ইন ফিউচারে ও যদি চায় আগ্রহ
পায়, ফিল্ম মেকিং এ যেন আসতে পারে, এইভাবে এই চিন্তায়। যাক, আপনার প্রত্যাশাটা খুবই ভালো ছিল, আপনার সন্তান যাতে দেখে আরো ইন্সপিরেশন পায়, আর সেই চিন্তা রেখে কিন্তু সে সামনে বানাবে। আপনার যেহেতু আপনার মধ্যে এই জিনিসটা এসছে, অবশ্যই আপনার সন্তানের মধ্যেই তা বর্তাবে, সেই প্রত্যাশায় আমরা রাখবো। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আজকের আমরা এসেছি বাংলাদেশ ফিল্ম ফেস্টিভ্যাল শিশুতোষদেরকে নিয়ে, শিশু তোর খুদে যে নির্মাতারা রয়েছে তাদেরকে নিয়ে মূলত এই উৎসবটি আয়োজন করা হয়েছে। আর এই আয়োজনের মূল যে বার্তা, মূল যে শিরোনামটি ছিল সেটি হচ্ছে ফ্রেমে ফ্রেমে আগামী স্বপ্ন। তো ফ্রেমে ফ্রেমে আগামী স্বপ্ন, স্বপ্নটা যাতে স্বপ্নে না থাকে, এটি যাতে বাস্তবে নতুন তরুণ প্রজন্মের মধ্যে বিস্তার লাভ করে, সেই প্রত্যাশা এবং সেই আকাঙ্ক্ষা রেখে আমি আমার অনুষ্ঠান আজকের মতো এখানে শেষ করছি। আর আরেকটি জিনিস না বললেই নয়, এই অনুষ্ঠানে কিন্তু টিকিটটি মানে টিকিট কেটে কিন্তু আমাদের আসতে হবে না, শুধুমাত্র বিকল্প, এর বিকল্প হিসেবে আমাদের অবশ্যই দর্শনার্থী যারা রয়েছে, শিক্ষার্থী যারা রয়েছে, প্রদর্শনীতে যারা যারা আসবেন তাদের সকলের জন্য কিন্তু মাস্ক পরাটা বাধ্যতামূলক। তো সেই চিন্তা মাথায় রেখে আমরা সকলে চলে আসব, নিজেরা এর প্রতি উদ্বুদ্ধ হব এবং তরুণ প্রজন্মকে তার প্রতি উদ্বুদ্ধ করব। সেই প্রত্যাশা রেখে আজকের মতো আমার ফেসবুক লাইভ এখানে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন।